এই ভিডিওটা দেখার আগে লক্ষ্যের ভাণ্ডার পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসুন, না হলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। আরে মনিরুল, আমার বোটটাকে মারি লেছে রে। আমরা থাকতে তোর বড় বা কে মারল রে? ওরে ওই মারা না রে, আমার বোট 10,000 টাকা মারি লিয়েছে। কই দেখি, দেখ তাই তো রে। এই বাড়া আমার বোর অ্যাকাউন্টে 30,000 টাকা মারি গেছে রে। দেখ দেখ তোর টাকা মারা গেছে, গান মারা গেছে, 30,000 টাকা মারি লিয়েছে। কে টাকা ঢুকেছে আমার? তোদের সবারই তো টাকা মেরে চাইছে, আমার দেখি গা দিনে কি করব। দাও দেখি এসে আরে বাবা, আমার গো 70,000 টাকাকে মারি লেছে রে। হ্যাঁ, কন্যাশ্রী, যুবশ্রী, আবার ধনশ্রী, বাড়াশ্রী দিয়ে 70,000 টাকা গুছাইছিল। আর বুড়েশ্রী হলো পাতু দিয়ে একটা R15 গাড়ি কিনবো বলে টাকা গুলা গুছাছিল। এবারে মারি লো টাকাটা। আমাদের তো 10,000, 20,000, 30,000 মেরেছে, তোর তো মনে হয় একবারে 70,000। তুই গায়ে মারা গা, যা। এ বাঙালি, তোরা তো কার মারালি? তোরা কে? মাই নেম ইজ সুধীর, দিস ইজ ভাই। মানে সুধীর ভাই? নট সুধীর ভাই, দিস ইজ লোকের ভান্ডার গার মারা। মানে? মানে আমরা সরকারি দপ্তর থেকে এসেছি। লক্ষ্মীর ভান্ডার, গাড়িশ্রী, বাড়িশ্রী যত প্রকল্প আছে আমাদের হাতেই সব। হ্যাঁ, টাকা পয়সা আমাদের হাত থেকে লেনদেন হয়। তাহলে বকাচ্ছো? দাঁড়ান দাঁড়ান, আমাদের মোবাইল থেকে কে টাকা কাটি লিয়েছে? 70,000 টাকা কে কাটি লিয়েছে? ওটা কোনো ব্যাপার না, এটা সরকারের এখন ব্যবসায় টাকা শর্ট চলছে, এজন্য কেটে লিয়েছে। তোর কত কেটেছে? 30,000 টাকা। 30,000 পরের মাসে ডবল পেয়ে যাবি, 60,000। আমার 10,000 কেটেছে, তুই 20,000 পেয়ে যাবি পরের মাসে। আমার 70,000 টাকা কেটে লিয়েছে। 1,40,000 কোটি পরের মাসে, 1,40,000। তার মানে আমার অ্যাকাউন্টে এখনো 5,000 টাকা আছে, ওটাও কাটছে রে। কই দাও তোমার, আরো বাকি যদি কেউ থাকে পাড়াতে তোদের, না কাটতে তো পাঠিয়ে দিস। ঠিক আছে, পরের মাসে ডবল পেয়ে যাবে। সরকার এখন আছে আর কেউ থাকলে পাঠিয়ে দিবি, বুঝলি? ঠিক আছে, সামনে পাড়ায় থাকবো আমরা। ঠিক আছে, পাঠাচ্ছি, চলো কাউকে পারলে। পারলি কি তোর একটা মেয়ে পটে না পাগল বলে তোকে? আমার দেখিস ক্যাপ্টেন একটা পটাইছি আমার একটা। ডবল দিব তাই বললো। কাল থেকে কালকে তো বেড়েছিল, আর একদিন সুট পানি বেড়েছে। সামনে বছর আমরা 1,00,000 টাকা সব মারবো, সব লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতার, তারপর তোর যুবশ্রী, কন্যাশ্রী, বালশ্রী, ছলশ্রী সব ঢুকবে। যে আমরা 2,00,000 টাকা মারবো, সাথে থাকবো না ওদের। শিখি তো কেন? তুমি বাড়া 1,00,000 টাকা আমাদের চুরি করো, তুমি বাড়া 5,000 টাকা দিবো বলে তুমি 8,000 টাকা দিয়েছো, 8,000 টাকা দাও নি, আমরা গ্রাম থেকে যাবো না তো? 8,000 টাকা মারুক আগে, তুমি 8,000 টাকা মারো তারপরে যাবো। আমরা যাবো না,
দেখলি গেলা রাতের রাতে বানারা টাকা মেরে নিল দিয়ে বড় লোক হয়ে গেলো, চ সারা থেকে ধরবো, পুলিশে দেবো। এই কেলা তোরা কি বলছিলি, বড় বড় কথা বলছিলি যে হ্যালো স্যার চলে আসুন, এই বাড়া ঘাটপাড়া জঙ্গলে, হ্যাঁ চলে আসুন, দুটা চোরকে ধরেছি। ঠিক আছে আসেন, পুলিশ আসছে তোদেরকে জেলে পড়বে। শালা দাঁড়া দেখাচ্ছি মজা, শালা আমার চেলাদেরকে শালা পুলিশে ধরে দিবি। এই বাড়া তোকে দেখো তো চোরের মতন লাগছে। শ্বশুর বাড়ি গেছিল, শ্বশুর বাড়ি থেকে এখনই আসলু, সিভিল লাইন আছি। বস তুমি পুলিশে আমাদের সাথে বেমানি করছো, আমাদেরকে চোখের কি অবস্থা দেখ, ওই ওর লিগে শালা পুলিশে আমাদেরকে আসেছে। বস তুমি পুলিশে আমাদেরকে ভাষণে ধান্দা শালা চুরি করা শিখাচ্ছ তুমি? আরে না রে শালা, তোদেরকে আমি বাঁচানি লিগে এসেছি। দেখ তাহলে দেখ, মার খেয়ে আই করছে দিয়ে বাঁচানি লিগে, তুই বাঁচানি লিগে আগে মার খেয়ে গিয়েছে। তোর তো বাড়ি লেগে গেছে পর মার খেয়ে, তাদের আমি আগে বলবো তো বন্ধুগণ, এভাবে যদি কেউ ফোনে যদি ওটিপি চায় আর যদি ব্যাংকে গিয়ে টিপছাপ দিয়ে টাকা তোলো, টাকা নেবে না আর ওটিপি শেয়ার করবে সবাইকে। নিশ্চিন্তে তোমরা শেয়ার মেয়ার করে দেবে, হ্যাঁ নিশ্চিন্তে, আমি যদি চাই তো আমাকে দেবা বুঝলা, আমাদের কি বলবে দেখো অভিনেতা। ভালোবাসি, আই লাভ ইউ, আমাদের বন্ধু। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটা এমনি করে ছাপিয়ে দেবে আর বন্ধুগণকে শেয়ার করবে। আর নেক্সট পার্টটা দেখার জন্য সাথে থাকো, পরশুদিনকে বের করবো এই নেক্সট পার্ট। তোমরা যদি দেখতে চাও তো কমেন্টে অবশ্যই জানাবে। আই লাভ ইউ ভেরি মাচ বন্ধুগণ, পিছে মোড়ো, জয় হিন্দ। পাগল আছে চিন্তা আলাতে মেলা খান। তো বন্ধুরা কিছু মনে করে না, ভিডিওটাকে তোমাদের কাউকে মেইন করে করায়নি, মানে ভিডিওটা এখন করাইছে আমাদের উপলক্ষ হচ্ছে মেইন, এখন যুগ জমানায় যা চলছে সেটাকে বোঝানোর জন্য তোমাদেরকে করেছি। এখনকার বর্তমান যুগে ঠিক আছে কাউকে ওটিপি শেয়ার করবে না, আর অবশ্যই টিপ চাপ দিয়ে যদি ব্যাংকে গিয়ে টাকা তোলা তো সে রিসিপ্টটা হাতে নেবে অবশ্যই, এ ভুলগুলো করবে না কেউ, এটা বোঝানোর জন্য তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখানো।